Hello friends, welcome to Child Development and Pedagogy class. My name is Rajesh Dabnath and tumra dekhcho tomader channel RDN Study. Ajke amra Child Development and Pedagogy theke kichu proshno niye alochona korbo. Tahole amader prothom proshno hocche shishu jonmo theke samajik hoy na. Nicher kon monobid uktiti korechen? Option A Brunner. Option B Harlow. অপশন সি পিয়াজে অপশন ডি টর্নডাইক তাহলে আমাদের आंसर হবে অপশন বি হারলক তারপর রয়েছে নাম্বার 2 শিশুর বিকাশে অগ্রসরতা হলো মানে শিশুর যে বিকাশ বিকাশের অগ্রসরতা হলো কেন্দ্র থেকে পরিধির দিকে নাকি পরিধি থেকে কেন্দ্রের দিকে নাকি নাম্বার সি এ প্লাস বি মানে কেন্দ্র থেকে পরিধির দিকে এবং পরিধি থেকে কেন্দ্রের দিকে উভয় বা উপরের কোনটাই সঠিক নয় তার आंसर হবে কেন্দ্র থেকে পরিধির দিকে আমরা জানি যে শিশুর বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে হয় প্রথম এখান থেকে শুরু হয় হাতের দিকে ঠিক এভাবে পা ঠিক এভাবে আমাদের কি হয় কেন্দ্র থেকে পরিধির দিকে আমাদের বিকাশ হয় তারপর রয়েছে তিন নম্বর কি রয়েছে শিশুর বিকাশ হয় না নিচের কোন স্তরে আমাদেরকে বলতে হবে শিশুর বিকাশ হয় না নিচের কোন স্তরে অপশন এ বার্ধক্য স্তরে অপশন বি প্রসবের সময় অপশন সি মানে প্রাক জন্মকালে এবং অপশন ডি উপরের কোনটি সঠিক নয় তাহলে আমাদের आंसर হবে অপশন ডি উপরের কোনটি সঠিক নয় কারণ হলো শিশুর বিকাশ হয় না নিচের কোন স্তরে আমরা জানি শিশুর বিকাশ হয় বার্ধক্য স্তরে মানে কোন একটা শিশুর বিকাশ বার্ধক্য স্তরে হয় ঠিক আছে কারণ আমরা জানি ডেভেলপমেন্ট হচ্ছে বিকাশ হচ্ছে কি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ মানে গুণগত এবং পরিমাণগত পরিমাণগত না হলো গুণগত দিক থেকে কি হয় শিশুর বিকাশ হয় ঠিক এইভাবে প্রসবের সময় বিকাশ হয় ঠিক প্রাক জন্মকালে বিকাশ হয় তাহলে আমাদের आंसर হবে উপরের কোনটি সঠিক নয় তারপর 4 নম্বর 4 নম্বরে রয়েছে একই বয়সে বিকাশের হার পৃথক এটি কার মতে মানে একই বয়স বয়স একই ধরুন 5 বছর কিন্তু প্রত্যেকজন প্রত্যেকটি শিশুর বিকাশের হার বিভিন্ন হয় পৃথক হয় এটি কার মত মনোবিদ হাল নাকি মনোবিদ বেলে নাকি মনোবিদ পেবলভ নাকি মনোবিদ টর্নডাইক তাহলে आंसर হবে মনোবিদ বেলে কি হবে আমাদের आंसर অপশন বি মনোবিদ বেলে তারপর রয়েছে 5 নম্বর নিচের কোনটি বংশগতির প্রভাব নয় আমাদেরকে आंसर করতে হবে নিচের কোনটি বংশগতির প্রভাব নয় অপশন এ হচ্ছে শারীরিক ওজন অপশন বি শারীরিক গঠন অপশন সি শরীরের রং এবং অপশন ডি হচ্ছে এন্ডোজেনিক প্রক্রিয়া কি প্রক্রিয়া এন্ডোজেনিক প্রক্রিয়া তাহলে নিচের কোনটি বংশগতির প্রভাব নয় আমরা জানি বংশগতির প্রভাব হচ্ছে শারীরিক গঠন বা শারীরিক ওজন এগুলো হচ্ছে বংশগতির প্রভাব বা কি শরীরের রং আমরা বংশগতি থেকে পেয়ে থাকি তাহলে আমাদের आंसर হবে এন্ডোজেনিক প্রক্রিয়া কারণ এখানে বলা হয়েছে নিচের কোনটি বংশগতির প্রভাব নয় তাহলে হবে এন্ডোজেনিক প্রক্রিয়া নাম্বার 6 নাম্বার 6 এ রয়েছে 6 নম্বর নিচের কোনটি বংশগতির আচরণগত প্রভাব নয় আগেরটা ছিল বংশগতির প্রভাব নয় এখনটি হচ্ছে আচরণগত প্রভাব নয় মানে নিচের কোনটি বংশগতির আচরণগত প্রভাব নয় আমাদের এখানে অপশন রয়েছে চারিত্রিক সারা মানে চারিত্রিক সারা দেওয়া অপশন বি সঞ্চালনমূলক সার অপশন সি মানসিক সার এবং অপশন ডি যৌন চাহিদা তার आंसर হবে যৌন চাহিদা কারণ এখানে বলা হয়েছে নিচের কোনটি বংশগতির আচরণগত প্রভাব নয় আমরা জানি চারিত্রিক সার হচ্ছে বংশগতির প্রভাব সরি বংশগতির আচরণগত প্রভাব তারপর সঞ্চালনমূলক সার এটা হচ্ছে বংশগতির আচরণগত প্রভাব ঠিক এইভাবে মানসিক সারা এটি হচ্ছে বংশগতির আচরণগত প্রভাব কিন্তু যৌন চাহিদা বংশগতির আচরণগত চাহিদা নয় তাহলে আমাদের आंसर হবে যৌন চাহিদা এখানে আমি 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে চলছে 1000 এমসিকিউ, মানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে আমি 1000 কোশ্চেন আনসার সিরিজ করাবো। তার মধ্যে থেকে এটি হচ্ছে Day-3। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।